মোহাম্মদ সিরাজ বয়স 7 কিংবা 8 বছর, অথচ এই বয়সে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পাকিস্তানের গিলগিত বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম। ইউটিউব চ্যানেল সিরাজি ভিলেজ ব্লগস এর মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় সহজভাবে উপস্থাপন করে সিরাজ। ছোট্ট বোন মুস্কানের সঙ্গেও খুনসুটি করতে দেখা যায় তাকে। সহজ সরল উপস্থাপনার মাধ্যমে নিজ দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছে সিরাজ। বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে তার অগণিত অনুরাগী আছে। নিয়মিত তারা এই খুদে ব্লগারের ভিডিও দেখেন। তবে সিরাজের অনুরাগীদের জন্য দুঃসংবাদ, নতুন কোনো ভ্লগে দেখা যাবে না তাকে। সম্প্রতি নিজের শেষ ভিডিও প্রকাশ করেছে সে। সেখানে সবাইকে ভ্লগিং ছেড়ে দেওয়ার কথা জানায় এই ছোট্ট ভ্লগার। ভ্লগিং ছেড়ে দেওয়ার পেছনে অবশ্য অন্য কারণও আছে। সিরাজ জানায় তার বাবা চান আপাতত ভ্লগিং ছেড়ে পড়ালেখায় মনোযোগ দিকশে, এজন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত। শেষ ভিডিওতেও নিজের পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে সিরাজ, এমনকি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও কথা বলতে দেখা গেছে, যিনি নিয়মিত ভিডিও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। বরাবরের মতো ছোট বোন মুস্কানের সঙ্গেও খুনসুটি করতে দেখা গেছে তাকে। তবে শেষ মুহূর্তে সিরাজ কাঁদতে কাঁদতে সবাইকে বিদায় জানিয়েছে, যার হৃদয় ছুঁয়ে গেছে অনুরাগীদের। সিরাজ 2022 সালে ইউটিউবে যাত্রা শুরু করে। সফল হতে খুব বেশি সময় লাগেনি তার, তবে এই পথ চলায় ভবিষ্যতের কথা ভেবেই থামতে হলো তাকে। অনুরাগীদের প্রত্যাশা শীঘ্রই নতুন ভ্লগ নিয়ে ফিরবে সে। রিজওয়ান সিদ্দিকি, দেশ টিভি। আগর আব্বু নে কাহা তো ওই জো বানাউঙ্গা, আগর নহীঁ বানাও কাহা তো মে নহীঁ বানাউঙ্গা।